নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। আমি কীটনাশক পরিচিতির প্রতিটা পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি যে আমরা বাজার থেকে যেসব কীটনাশক নিয়ে আসি তার মধ্যে একটা কেমিক্যাল কম্পোজিশন থাকে। এই কেমিক্যাল কম্পোজিশনটা কীভাবে কীটপতঙ্গদের ওপর বিষক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে বা তাদের গাছ থেকে তাড়িয়ে দেয়, এছাড়া কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যাবে, এবং এই কেমিক্যাল কম্পোজিশনটা কোন কোম্পানির আর কোন কোন নামে বাজারে পাওয়া যায়, সেই সব বিষয়গুলো নিয়েই এই ভিডিওগুলোতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা UPL কোম্পানির যে উলালা, যার কেমিক্যাল কম্পোজিশন হলো ফ্লোরোনিকামিড। এই ফ্লোরোনিকামিড কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যাবে, এবং এই ফ্লোরোনিকামিড কিভাবে কীটপতঙ্গদের ওপর বিষক্রিয়া ঘটায় এবং কোন কোন কীটপতঙ্গদের ওপর সবচেয়ে বিষক্রিয়া ঘটিয়ে তাদের নিয়ন্ত্রণ করে, এবং এই ফ্লোরোনিকামিড UPL উলালা ছাড়া আর বাজারে কোন কোন কোম্পানির এই ফ্লোরোনিকামিড কীটনাশক পাওয়া যায়, সেই সব বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্লোরোনিকামিড হলো পাইরিডিন বা পাইরিডিন কার্বক্সামাইড কীটনাশক শ্রেণীর অন্তর্গত। হালকা সাদা বর্ণের ক্লাসিত পাউডার আকারে হয়ে থাকে। প্রচণ্ড টেম্পারেচারেও এর কার্যকারিতা কিন্তু নষ্ট হয় না, অর্থাৎ গ্রীষ্মকালে যে প্রচণ্ড টেম্পারেচার, সেই টেম্পারেচারেও কিন্তু এই ফ্লোরোনিকামিডের কার্যকারিতা একটুও নষ্ট হয় না, এবং শীতকালে এবং গ্রীষ্মকালে একইভাবে কাজ করে। এবং এই যে ফ্লোরোনিকামিডের এর একটা খারাপ দিক হলো, সেটা হলো খুব সহজে জলে গলে না, তাই একে ব্যবহার করার কমপক্ষে 1 ঘন্টা আগে আমাদের জলে ভিজিয়ে রাখতে হয়, এবং তারপরে আস্তে আস্তে ভালোভাবে জলে গুলে তারপরে আমরা এটাকে গাছে স্প্রে করতে পারি। এই ফ্লোরোনিকামিড কীভাবে পোকাদের ওপর বিষক্রিয়া ঘটিয়ে পোকাদের মেরে ফেলে, অর্থাৎ এর কার্যকারিতা সম্পর্কে। ফ্লোরোনিকামিড হলো অন্তর্বাহী নির্বাচিত একটা কীটনাশক। এর ট্রান্স ল্যামিনেশন প্রক্রিয়া বর্তমান, মানে যেটা আমরা অ্যাসিডামাপিডের ক্ষেত্রেও দেখেছি যে গাছের পাতার ওপরি অংশে স্প্রে করার সাথে সাথেই খুব সহজে পাতার তলার অংশে ছড়িয়ে পড়ে, ঠিক সেমভাবেই এই ফ্লোরোনিকামিডও কিন্তু গাছের পাতা স্প্রে করার সাথে সাথে এটা গাছের তলার অংশে, পাতার তলার অংশে পুরোপুরিভাবে ছড়িয়ে যেতে পারে, কারণ এর ট্রান্স ল্যামিনেশন প্রক্রিয়া বর্তমান থাকার জন্য। এই ফ্লোরোনিকামিড স্নায়ুতন্ত্রের যে পরিবহনের এ টাইপ পটাশিয়াম চ্যানেল আছে, সেই চ্যানেলকে ব্লক করে দেয়, যার ফলে কীটপতঙ্গদের, মানে বিশেষ করে অ্যাপিড জাতীয় কীটপতঙ্গ যেমন জাপ পোকা, চষি পোকা, সাদামাছি, এই সব পোকাগুলোর ওপর, মানে এদের যে স্নায়ুতন্ত্র আছে সেই স্নায়ুতন্ত্রের পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে ফেলে, যার ফলে পোকার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং চলাফেরা বন্ধ হয়ে যায়, সেই জন্য পোকা আস্তে আস্তে পঙ্গু হয়, ওই অবস্থাতেই মারা যায়। কিন্তু এই অ্যাসিডামাপ্রিট অর্থাৎ নিকোটিলাইন, যে কীটনাশক শ্রেণীর অন্তর্গত অ্যাসিডামাপ্রিট, এই অ্যাসিডামাপ্রিটের মতো ক্রস রেজিস্ট্যান্টভাবে কাজ করে না, যার ফলে এই ফ্লোরোনিকামিডকে মানে যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার সাথে সাথে অনেক দিন ব্যবহার করলে অনেক কীটনাশক কী হয়, রেজিস্ট্যান্স হয়ে যায়। তো সেই দিক থেকে এই ফ্লোরোনিকামিড কিন্তু রেজিস্ট্যান্ট হতে অনেক দিন সময় লাগে, বা ক্রস রেজিস্ট্রেশন হতে হয় না, অনেক সময়ই হয় না। কিন্তু এখনকার দিনে আমরা এই ফ্লোরোনিকামিড অর্থাৎ উলালাকে এত পরিমাণ, এত অধিক পরিমাণ ব্যবহার করে ফেলি, যার জন্য এই ফ্লোরোনিকামিড আজ ক্রস রেজিস্ট্রেশন হওয়ার চান্সটা অনেক জায়গায় দেখা গেছে। এই ফ্লোরোনিকামিড সবচেয়ে ভালো কাজ করে যেসব রস শোষণকারী পোকা, যেমন জাপ পোকা, চষি পোকা, সাদামাছি, মিলিবাগ, শোষক পোকা, আঁশ পোকা এবং ফড়িং পোকা, এছাড়া আমরা যেটাকে নালি পোকা বলে থাকি, এই ধরনের যেসব পোকাগুলোর ওপর সবচেয়ে ভালো কাজ করে। এই যে রস শোষণকারী পোকাগুলো হয়, এই রস শোষণকারী পোকাগুলোর ওপর সবচেয়ে ভালো বিষক্রিয়া ঘটাতে পারে এবং সবচেয়ে দ্রুত এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এই ফ্লোরোনিকামিড। এই ফ্লোরোনিকামিডের বিষক্রিয়তা বা আমাদের বন্ধু পোকা এবং পরিবেশে কি ধরনের বিষক্রিয়তা লক্ষ্য করা যায়। ফ্লোরোনিকামিড যেমন রস শোষণকারী পোকাদের নিয়ন্ত্রণ করে, তেমনি আমাদের যেসব বন্ধু পোকা আছে যেমন পাখি, মৌমাছি, প্রজাপতি, এদের পক্ষে পুরোপুরিভাবে নিরাপদ, অর্থাৎ এদের ওপর খুব একটা ক্ষতি সাধন করে না। তবে ফ্লোরোনিকামিড আমরা যদি অধিক পরিমাণে কম সময়ের ব্যবধানে ব্যবহার করি, তাহলে কিন্তু এদের মধ্যে বিষক্রিয়তা লক্ষ্য করা গেছে।
তো সেই কারণেই বলবো সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি এই ফ্লোর নিকামেটকে ব্যবহার করি তাহলে আমাদের বন্ধু পোকাদের বাঁচিয়ে রেখে আমরা কিন্তু আমাদের শত্রু পোকাগুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। বিশেষ করে আমরা বেগুন চাষের ক্ষেত্রে বেগুনে সাদামাছি বা শসা গোত্রীয় ফসলের মধ্যে যে সাদামাছি থিপস এইসব পোকাগুলো আছে এই পোকাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই ফ্লোর নিকামেট যেহেতু নীল কীটনাশক শ্রেণীর অন্তর্গত তাই এই ফ্লোর নিকামেটকে ব্যবহার করার দু সপ্তাহ পর অর্থাৎ 15 দিন পরে আমরা যে কোনো শাকসবজিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারি। এই ফ্লোর নিকামিটকে আমরা কখন কোন সময় কি পরিমাণে ব্যবহার করতে পারি? এই ফ্লোর নিকামিট বাজারে যে 50% WG ফর্মুলেশনে পাওয়া যায় এই ফ্লোর নিকামিটকে আমরা সাধারণত 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারি। ফ্লোর নিকামিট যেহেতু খুব সহজে জলে গলে না তাই ব্যবহার করার 1 ঘন্টা আগে আমরা এটাকে জলে ভিজিয়ে রাখতে পারি। যেহেতু এটা এক ধরনের কীটনাশক তাই একে সব সময় আমরা যদি বিকেলের দিকে স্প্রে করি তাহলে খুব সহ মানে এর কার্যকারিতা সবচেয়ে ভালো পেয়ে থাকব। কারণ ফ্লোর নিকামিট কি হয় যখন আমরা গাছের পাতায় স্প্রে করি তখন খুব সহজেই এরা কিন্তু গাছের পাতার তলার অংশে পৌঁছে যায় পোকাদের উপর বিষক্রিয়া ঘটাতে পারে। তাই ফ্লোর নিকামিটকে সবসময় ব্যবহার করার 1 ঘন্টা আগে আমরা জলে ভিজিয়ে রাখবো এবং বিকেলের দিকে আমরা একে স্প্রে করব। এই ফ্লোর নিকামিটকে একবার ব্যবহার করার পর কমপক্ষে 2 সপ্তাহ ব্যবধানের পরই আমরা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে পারি। যদি তার আগে আমরা এই ফ্লোর নিকামিটকে ব্যবহার করি তাহলে কিন্তু ক্রস রেজিস্ট্যান্স হওয়ার চান্সটা বেশি থাকে। তাই একবার ব্যবহার করার পর কমপক্ষে 14 দিন পরই আমরা দ্বিতীয়বার এই ফ্লোর নিকামিটকে ব্যবহার করতে পারি। তার মধ্যেখানে যদি এই কীট পতঙ্গদের নিয়ন্ত্রণ করতে আমাদের কোনো কীটনাশক ব্যবহার করতে হয় তাহলে আমরা অন্য কোনো গ্রুপের কীটনাশক মধ্যেখানে আমরা ব্যবহার করতে পারি এবং তারপরেই কিন্তু আমরা এই ফ্লোর নিকামিটকে ব্যবহার করবো। অর্থাৎ একবার স্প্রে করার 14 দিন পরেই কিন্তু আমরা দ্বিতীয়বার এই ফ্লোর নিকামিটকে ব্যবহার করতে পারি। এই ফ্লোর নিকামিটকে আমরা সমস্ত ধরনের ফসল জাতীয় যেসব গাছ আছে অর্থাৎ বেগুন টমেটো আলু থেকে শুরু করে সমস্ত ধরনের ফসলে স্প্রে করতে পারি, সমস্ত ধরনের ফুলের গাছে তো আমরা স্প্রে করতে পারি এবং সমস্ত ধরনের সবজি ফসলে তো আমরা স্প্রে করতে পারি। এই ফ্লোর নিকামিট স্প্রে করার ফলে গাছের মধ্যে কোনো সাইড এফেক্ট লক্ষ্য করা যায়নি এখনও পর্যন্ত। তাই আমরা সমস্ত ধরনের গাছেতে সাদামাছি শোষক পোকা মিলিবাগ এই ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করতে আমরা কিন্তু এই ফ্লোর নিকামিটকে ব্যবহার করতে পারি। এই ফ্লোর নিকামিট ইউপিএলের উলালা ছাড়া আর বাজারে কোন কোম্পানি কি নামে এই ফ্লোর নিকামিট পাওয়া যায় তার নামের লিস্ট আমি এখানে একটা দিয়ে দিলাম। আপনারা ওই কোম্পানি অনুযায়ী আপনার এলাকায় যে কোম্পানির ফ্লোর নিকামিট পাওয়া যায় সেই ফ্লোর নিকামিট সংগ্রহ করে আপনাদের গাছের শোষক পোকা জাপ পোকা তারপরে হচ্ছে সাদামাছি এই ধরনের পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে আপনারা কিন্তু এই ফ্লোর নিকামিটকে ব্যবহার করতে পারেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে ফ্লোর নিকামিট কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যাবে এবং কিভাবে পোকাদের ওপর বিষক্রিয়া ঘটায়। এই সম্পর্কে আরও কিছু জানতে নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের মতামত পোস্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার চাষি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার যে বাগানি বন্ধু আছে তাদের সাথেও আপনারা শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন।